বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরের সরবকাছির সন্ধ্যা নদীর পশ্চিম পারে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, থানা বিএনপির সভাপতি ফখরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ বেরুন সৈকত, ইমাম হোসেন তালুকদার, মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরো অনেকে। আজকের বিজয় দিবস আমাদের বিজয় কিন্তু এখনো হয়নি, সেই বিজয় হয়েছে 71 সালে, এখন পর্যন্ত আমরা সেই কাঙ্ক্ষিত বিজয় পাইনি। আপনারা জানেন আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা সবাই একত্র হয়েছি, তো আমরা চাচ্ছি আজকে স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো, তাদের নেত্রীকে মুক্তি দেন, মুক্তি দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনেন, আমরা এরা চাই। এক নদী রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিভিন্ন সময়ে রাজাকার আলবদর যারা পাকিস্তানের পক্ষ নিয়ে যাচ্ছিল তারা এই স্বাধীনতাকে বিপন্ন করার জন্য বহুবার সচেষ্ট হয়েছে, কিন্তু এদেশের স্বাধীনচেতা মানুষ, এদেশের মুক্তিকামী মানুষ তাদের এই অপশাসন কোনো পক্ষেই মেনে নিতে পারেনি। 1971 সালে আমরা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম, লক্ষ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছে, এর মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। যেদিন সকল মানুষের মুখে হাসি ফোটানো যাবে, এদেশে একজন মানুষ অশিক্ষিত থাকবে না, সেদিনই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা সফল হবে। আমরা সেই অবস্থানে এদেশকে নিয়ে যাওয়ার জন্য আমাদের জীবন বাজি রেখে আমরা সংগ্রাম করে এই 16ই ডিসেম্বর বিজয়ের দিনে আমি সকলকে আমার তরফ থেকে আমার এই এলাকার সকল মানুষকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যেভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে এই দিনটি পালন করছে, জন্য আমার তরফ থেকে সকলকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি।